ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে চিলি। আগুনে পুড়ে গিয়েছে দেশটির অনেক এলাকা। ধারণা করা হচ্ছে উচ্চ তাপমাত্রার কারণেই এমন দাবানলের সূত্রপাত হয়েছে। গত শুক্রবার থেকে এই দাবানলের কারণে প্রায় এক ডজনেরও বেশি স্থানে আগুন লেগেছে। দাবানলগুলো মূলত ভিনা ডেল মার এবং ভালপারাইসো পর্যটন অঞ্চলেই কেন্দ্রীভূত রয়েছে। ইতোমধ্যে সেই স্থানগুলোতে হাজার হাজার হেক্টর বন ধ্বংস হয়ে গিয়েছে। ধূসর ধোয়া ও ঘন কুয়াশা ঢেকে দিয়েছে উপকূলীয় শহরগুলোকে। এমন অবস্থায় বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে স্থানীয়রা। রাজধানীর দক্ষিণ পশ্চিমে অ্যাস্ট্রেলা এবং নাভেদাত শহরে দাবানল প্রায় 30টি বাড়ি পুড়িয়ে দিয়েছে। দাবানলের ঘটনায় এখন পর্যন্ত প্রায় 10 জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে ভালপারাইসোর একজন রাষ্ট্রীয় প্রতিনিধি। আটকে পড়া চলাচলকারীদের একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় প্রশান্ত মহাসাগরের উপকূল সৈকতে যাওয়ার পথটির দুপাশ জুড়ে দাবানলের আগুনে জ্বলছে পুরো এলাকা। শুক্রবার চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক আগুনের বিরুদ্ধে লড়াই করার জন্য ও বিপর্যয় মোকাবিলার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা রাখার আদেশ দিয়েছেন। রাষ্ট্রপতির এমন আহ্বানের পর সেখানকার কর্মকর্তারা পরিস্থিতি সামাল দিতে প্রাথমিক টোল দিয়েছেন। দাবানলের এমন বিপর্যয় মোকাবেলায় এরই মধ্যে সেনাবাহিনী মোতায়েন করেছে দেশটি। চিলির জাতীয় বন কর্তৃপক্ষ বলছে শুধুমাত্র ভালপারাইসোতেই ইতোমধ্যে প্রায় 480 হেক্টর পুড়ে গেছে। চলমান পরিস্থিতিকে তাই চরম অবস্থা বলে ঘোষণা করা হয়েছে। ভালপারাইসোর জাতীয় বনায়ন কর্পোরেশনের এক কর্মকর্তা জানিয়েছেন এই এলাকাটিতে এখন বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। এছাড়া বাতাসটি পাতা এবং কাঠের টুকরো বহন করে নিয়ে আসছে। এর ফলে নতুন ছোট আগুন তৈরি হচ্ছে, যা একসাথে আরও বড় আগুনে পরিণত হচ্ছে। পুরো দক্ষিণ আমেরিকা জুড়েই প্রভাব ফেলছে বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন বা এলনিনো। গ্রীষ্মকালীন তাপ প্রবাহ এবং খরার সাথে সাথে এলনিনোর এই প্রভাবেই ঘটছে দাবানলের মতো ঘটনা। চিলি এবং কলম্বিয়ায় ক্রমবর্ধমান তাপমাত্রার সাথে লড়াইয়ের ফলে তাপপ্রবাহটি আগামী দিনে আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং ব্রাজিলেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলাভিশন।